দখল করা ভারতের জমি ছাড়তে নারাজ চীন। দখলদারি বৈধ করতে নয়া কৌশল নিচ্ছে চীন। তবে এখানেই শেষ নয়, তাওয়াংয়ে হামলা চালিয়ে ভারতের পাশাপাশি দলাই লামাকেও চীন বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত আলোচনা শুরু করার জন্য চীন ভারতের উপর পরোক্ষভাবে চাপ দিতে চাইছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কূটনৈতিক শিবিরের একাংশ মনে করছে সীমান্তের পশ্চিম সেক্টরে চীনা সেনার ভারতীয় জমি দখলকে নতুন স্থিতাবস্থা হিসেবে তুলে ধরতে চাইছে বেজিং। বেজিং মনে করছে এই অবস্থাতেই যদি ভারতের সঙ্গে আগের মতো সীমান্ত আলোচনা শুরু করা হয় তাহলে তাদের দখলে রাখা ভারতীয় এলাকা ক্রমশ বৈধতা পাবে। এই আশঙ্কায় প্রকাশ করছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বেজিংয়ের এই কৌশল এড়িয়ে যেতে যাবতীয় পদক্ষেপ করবে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন গোগুড়া হটস্প্রিং এলাকা থেকে সেনা সরার বিষয়টি একটি সমস্যার সমাধান মাত্র, এর পাশাপাশি আরও সমস্যা রয়েছে। লাদাখের সমস্যা এখনও মেটেনি। চীনকে বারংবার বলার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বিষয়টি তুলেছে ভারত। এখন চীনের গতিবিধির ওপর নজর রাখছে ভারত। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।